আমার কিভাবে জানি আব্বুর সাথে সেদিন লাস্ট দিন যখন আমার কথা হলো, আব্বু আমাকে বলছে যে আব্বু খাচ্ছিল আমাকে, আমাকে ওখান থেকে আব্বু খাওয়া দিচ্ছে। আমি বলছি আব্বু তুমি খাও, আব্বু বলছে যে না তুমি খেলে আমি খুশি। আমি বলছি যে আব্বু তুমি কেন আমাকে এত ভালোবাসো, আমার মনটা ভরে যায়। তো তারপরে আমি যখন চলে যাচ্ছি আব্বু আব্বুকে রুমে ছেড়ে, আব্বু আমাকে ঘুরে ঘুরে দেখছে, আমি আব্বুকে ঘুরে ঘুরে দেখছি। মানে এটা কিন্তু সিনেমাতে দেখেছি, কিন্তু আমি তো সেদিন জানতাম না যে আমার বাবার সাথে আমার শেষ দেখা। কিন্তু মানে আমি এখনও বুঝি না যে শেষ মুহূর্তে কেন এই ভালোবাসার কথাগুলো আমরা একজন একজনকে বললাম। আমার মনটা ভরে যায় তোমার ভালোবাসা। আব্বু বলছে তুমি খুশি হলে আমি খুশি, তোমাকে তোমাকে প্রথম ভালো দেখতে পারলে আমি খুশি। তো চলে যাওয়ার সময় আমিও দেখছি যত দূর পর্যন্ত আমি যে দেখতে পেরেছি, আব্বুকে যাওয়ার সময় আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আব্বু আমাকে দেখে যাচ্ছিল, আব্বু আমাকে হাত ডেকে পাশে বসালো, তারপরে এগুলো বললো। তারপরের দিন আব্বু, ওই সময়টা আব্বু নাই, ওই সময়টা আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমি জানি না এটা আল্লাহ, কিন্তু আমি ভাগ্যবতী যে আমি আব্বুকে সবসময় বোঝাতে চেয়েছি, পেরেছি। আব্বুর ভালোবাসাটা আমি সম্পূর্ণভাবে পেয়েছি। আমার ভাই বোনরা সবসময় মজা করে যে আমরা ছিলাম খুব মজাতে ছিলাম, ঐন্দ্রিলা সব ভালোবাসা নিয়ে গেল, সব আদর নিয়ে গেল। কিন্তু আমার ভাই বোন আমাকে অনেক আদর করেন, আমি তাদের মানে আমি অনেক ছোটো, 14-15 বছরের ছোট, অনেক আদর করেন। কিন্তু তখন মনে হতো যে ওরা এই কথাগুলো কেন বলে, এখন আমি বুঝি যে আমি অনেক ভালোবাসা পেয়েছি। এখন এখন যখন আমার ফ্রেন্ডদের বাবাদেরকে দেখি বা আব্বুর কোনো বন্ধুকে দেখি, আমরা ঢাকা ক্লাবে ছোটো থেকে জন্মের পর থেকে যে ওখানে আঙ্কেলদেরকে দেখি, তখন মনে হয় যে আব্বু যদি আরও কিছুদিন থাকতো, আমাদের বাচ্চাদেরকে আব্বু যদি আরেকটু আদর করতে পারতো। আমার মেয়েটা ছোটো ছিল, আব্বুকে নিয়ে আদিতা নামে একটা নাটক করলো, আমি আব্বু ওকে নিয়ে, পুরো ওকে নিয়ে স্টোরিটা ছিল। কিন্তু পরের আমাদের জেনারেশনে আর বাকি যারা আব্বুর সাথে কোনো কাজ করতে পারেনি, আর ওরও তো মেমোরিতে ছিল না কয়েক মাসের। কিন্তু মানে মনে হয় যে আরেকটু যদি থাকতো আব্বু কী এমন ক্ষতি হয়ে যেত, কেন এত তাড়াতাড়ি চলে গেল। তারপরে আবার জানেন যখন দেখি যে অনেক নিঃসন্তান মানুষ আছে বা অনেক বাচ্চাদের বাবা মা নাই, তখন মনে হয় যে যা পেয়েছি অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ। আব্বুর মতো একজন মানুষ আমার গাইডেন্স, আমাকে গাইডেন্স দিয়েছেন আব্বুর মতো একজন মানুষ, আব্বুর মতো একজন পিতা, যার সম্মানে আমি সবসময় সম্মানিত হয়েছি, কখনো মাথা নিচু করিনি, এবং যার নামটা ধরে রাখার জন্য নিজেও ওভাবে চলার চেষ্টা করেছি যে কেউ যেন না বলে যে ওনার মেয়ে এরকম কেন করলো, পড়াশোনা হোক চলাফেরাতে হোক। তো মনে হয় যে যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আব্বুকে আল্লাহ যেন ভালো রাখেন, বেস্ত নাসিব করেন। আব্বু যদি কোনো জানা অজানা গুণাখাতা থাকে আল্লাহ যেন মাফ করে দেন, এবং আব্বু সবার ভালোবাসা পেয়েছেন আরও যেন পান, সবার দোয়া যেন পান। বাংলাদেশের হিরো বুলবুল আহমেদ আর আমার লাইফের হিরো বুলবুল আহমেদ, সেটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। বাবার শূন্যস্থান তো পূরণ হয় না, এবং একটা কন্যা সন্তানের জন্য বাবার মানে যে স্থানটা তার জীবনে, এটা অতুলনীয়।